এই পেজগুলোর সকল কাজ তো বোঝা গেছে তাই না? আমাদের খালি বাকি আছে স্লাইডার আর এই যে এখানকার স্লাইডারগুলো, এটা আমরা অ্যাড করব সবার শেষ ক্লাস মানে আগামী ক্লাসে। এবং এছাড়াও আমাদের এখানে দেখেন আরও ব্যাপার, সেটা হচ্ছে অ্যাবাউট পেজেও একটা প্লাগইন ছিল, ওই যে এগুলোকে বলা প্রোগ্রেস বার প্লাগইন। আপনারা পিএইচডিতে দেখছেন খেয়াল করবেন সার্ভিসে তেমন কিছুই ছিল না, কিন্তু পোর্টফোলিওতে আছে। পোর্টফোলিওতে যেমন এগুলো ক্লিক করলে এখানে এখানে যে ট্যাগগুলো অ্যাড করা থাকবে সেই অনুযায়ী পোর্টফোলিওগুলো এখানে শো করবে। অল করলে অল দেখাবে, জুমলা করলে জুমলা দেখাবে। মানে আমাদের প্রায় 3 থেকে 4টা প্লাগইনস আমরা নেক্সট ক্লাসে ইনস্টলেশন দেখবো, কনফিগারেশন দেখবো এগুলো। আর ব্লগ তো আমরা অলরেডি করে ফেলছি, ব্লগেও একটা প্লাগইন ছিল গ্যালারি, এগুলো অলরেডি করা কমপ্লিট আমাদের। আর আমাদের আজকের ক্লাস বাকি, সেটা হচ্ছে কন্টাক্ট স্পেস। আর কন্টাক্ট স্পেসটা দেখতে এমনটা দেখছি আগে তাই না? আচ্ছা, তো আমরা কন্টাক্ট স্পেসটাকে ওপেন করি, ওপেন আসে অবশ্য, এখানে একটু টাইটেল চেঞ্জ করি, কন্টাক্ট আস, আর এইখানে হবে কন্টাক্ট আস। এখন সবাই একদম খুব কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসগুলো দেখবেন, কারণ আজকের ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় দেখানো হবে। আচ্ছা, এখানে আমরা কন্ট্যাক্ট ডিটেলস পাচ্ছি তাই না? কন্ট্যাক্ট ডিটেলস রোটা পাচ্ছি এখানে। প্রথমে আছে কি বাম পাশে কন্ট্যাক্টের কন্ট্যাক্ট ডিটেলস বলতে যেটা বোঝায় সেটা একটা ব্যানার, একটা ডেসক্রিপশন আর কন্ট্যাক্ট, আর তার বাম পাশে আছে, ডান পাশে আছে কন্ট্যাক্ট ফর্ম। সো আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্টটাও সেন্টারে, কিন্তু আমাদের ব্রাউজার কিন্তু আমাদের কন্টেন্ট সেন্টার দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমরা এই রো এর আগে কন্টেইনার নিতে হবে তাই না? নাকি কন্টেইনারের ভেতর রো, কোনটা? কন্টেইনার আগে দেন রো। সো আমাদেরকে আগে নিতে হবে কন্টেইনার, নিলাম এখন সেন্টার চলে আসছে। এখন আমরা আসি উপরের কাজগুলোতে, সেটা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল বারবার দেখে আসছি যে আমাদের এইখানে যে দূরত্বটা গ্যাপ এটা প্রায় 60, দেখেন এখানেও কিন্তু 60 প্রায়, হ্যাঁ, এবং নিচে আরও বেশি। বেশি বলতে কি, এখানে নিচে ওই সেম সেমই আছে, কিন্তু এগুলো নিচে হয়তো বর্ডার অ্যাড করা আছে, এই জন্য আসলে এত দেখাচ্ছে। তো আমরা সিএসএসে আসি একদম নিচের দিকে, ফুটারের পরে কিন্তু কোনো কিছু অ্যাড করবেন না, আমি বারবার বলতেছি ফুটারের পরে কোনো কিছু অ্যাড করবেন না, অলওয়েজ ফুটার যে ক্লাসটা থাকবে ফুটারের ঠিক উপর থেকে অ্যাড করবেন, কারণ ফুটারটা তো অলওয়েজ সব পেজেরই থাকে, সো ওর নিচের কিছু দেওয়ার দরকার নেই। সো আমরা কী লিখবো এখানে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পেজ। দেখেন আমি কিন্তু আপনাদের প্রতিটা সিএসএসে প্রতিটা পেজের জন্য একটা আলাদা কমেন্ট সেকশন তৈরি করে বলে দিয়েছি, কিন্তু এইচটিএমএলে কিন্তু এটা করিনি, ঠিক আছে? এইচটিএমএলে কিন্তু এটা করতে হবে, কমেন্ট করিনি কিন্তু কোথাও, এইচটিএমএলে কিন্তু করতে হবে। যাই হোক, তো আমরা এখানে কন্টেইনার পাইলাম, রো পাইলাম, তো আমরা রো এর একটা ক্লাস দিব কি কন্ট্যাক্ট, যাতে করে আমরা ধরতে পারি এবং ডিজাইন করতে পারি তাই না? কারণ আমাদের তখন এই পেজের জন্য স্পেশাল কোনো ক্লাস নাই, নাকি আছে? স্পেশাল কোনো ক্লাস নাই, তাহলে আমরা নিলাম ডট কন্ট্যাক্ট। এরপর কন্ট্যাক্টের ভিতর কী আছে, H2, তারপর ইমেজ। আচ্ছা, এখানে হ্যাঁ কন্ট্যাক্টের ভিতর H2 আছে, ইমেজ আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা, ইমপ্লিমেন্ট আপনার বুটস্ট্র্যাপটা ইমপ্লিমেন্ট হবে, কেন হবে আমি বলি, মানে এখানে কয়েকটা ব্যাপার আছে, যে যদি আপনি আপনার নিজস্ব যে ক্লাসটা, কাস্টম যে ক্লাসটা নিলেন, ওই ক্লাস্টার স্টাইলটা যদি ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে আপনাকে প্রতিটা প্রপার্টি ভ্যালুর পরে একটা করে ইম্পর্টেন্স অ্যাড করতে হবে, তাহলে ওভারহেড করবে, আর নয়তো বা বুটস্ট্র্যাপ রেখে দিবে। তবে অনেক সময় বুটস্ট্র্যাপ ডিরেক্টলি আপনি যদি ওভারহেড করেন আপনারটাই পায়। এখানে আসলে কি, ওই যে ইনহেরিটেন্স বলে, এগুলোর ব্যাপারটা যদি বুঝেন তাহলে হবে। ইনহেরিটেন্স হচ্ছে কি, যে আগে থেকে কী দেওয়া আছে ওর জন্য,
মানে লেভেল মেনটেন করে, ইনহেরিটেন্সে লেভেল মেনটেন করে। আচ্ছা, কোশ্চেন থাকলে করবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, কারণ আপনারা ক্লিয়ার হলে আমার জন্যই ভালো, যে আপনারা পুরোপুরি জানতেছেন। আচ্ছা, এখানে দেখেন যে কন্ট্যাক্ট আমরা পাইছি, কন্ট্যাক্ট পাওয়ার পর এখানে আমার দুটো কলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে ওইটা, তো আমরা দুটো কলামকে দুটো ভাগে ভাগ করি, নাহলে আমাদের একটু প্রবলেম হবে। কন্ট্যাক্ট কলেক্ট, আপনারা আপনাদের সুবিধার্থে কলামগুলোকে ভাগ করে নেবেন, কারণ অনেক সময় আপনারা বলতে পারেন যে না এতগুলো ক্লাস নিয়ে কী হবে, কিন্তু ক্লাস নেবেন আপনাদের সুবিধার্থে ইউজ করতে পারবেন এগুলো। দেখেন আমাদের কন্ট্যাক্ট লেফটের ভিতরে কিন্তু ইমেজ আছে, তাই না? রাইটের ভিতরে কোনো ইমেজ আছে? ইমেজ নাই। আর আমরা চাচ্ছি যে আমাদের লেফটের ইমেজটাই বড় হবে, রাইটের যদি ইমেজ থাকে তাহলে সেটার উপর ইমপ্লিমেন্ট হবে না। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন পি পাইছি আমরা ওখানে, কন্ট্যাক্ট লেফট পি, আমি কিন্তু কন্ট্যাক্ট এইচ টুকে আর লেফটের ভিতরে ঢুকাইনি, কারণ কন্ট্যাক্ট লেফট এবং রাইট দুখানেই এইচ টু আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে ইউএল এলআই, এখানে আমরা দিতে পারি এটা আলাদা ক্লাস, কারণ ইউএল এলআই কিন্তু কন্ট্যাক্টে আরও থাকতে পারে। অ্যাড্রেস লেফটের ভিতরেই দিলাম, ডট অ্যাড্রেস এলআই, এরপর কিছু আছে এলআইয়ের ভিতরে? আছে, কি আছে এলআই পি। আচ্ছা, এটাকে আমরা পি এর ভিতরে দিই, নাহলে খারাপ দেখাবে। পি এ দিলাম, আপনারা কিন্তু একটু ভালো করে চেক করবেন যে আজকে কিন্তু আমরা যতগুলো ফিক্সিং আছে আজকে কিন্তু শেষ করবো, নেক্সট ক্লাসে কিন্তু ফিক্সিংয়ে যাবো না, নেক্সট ক্লাস শুধু প্লাগ ইনে নিয়ে থাকবো, ঠিক আছে? আচ্ছা, পি পাইলাম আমরা এখানে, আর এখানে কিছু আছে আর নাই। এরপর কি কন্ট্যাক্ট রাইট, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট রাইট, দেন আমরা পাচ্ছি হচ্ছে ফর্ম, এখানে আমরা একটা ক্লাস দেই কন্ট্যাক্টাস, কন্ট্যাক্ট ফর্ম দিতে পারি আর কিছু না। আবার এখানে কি কন্ট্যাক্ট লিখে রাখেন না, কারণ এখানে কিন্তু অলরেডি কন্ট্যাক্ট লিখছেন, তাহলে কিন্তু কনফ্লিক্ট করবে, ক্লাস না দিলেও হতো কিন্তু একটা ক্লাস দেওয়া উচিত। আচ্ছা দিয়েন না, কন্ট্যাক্ট ক্লাস দিলে ঝামেলা করবেন এখন থাকেটা, কারণ আমরা যখন ইয়ে করবো ওই যে কী বলে এটাকে ওয়ার্ডপ্রেস যখন করবো তখন এখানে কাস্টম ক্লাস দিতে অনেক সমস্যা হবে, তো আমরা আপাতত ক্লাস দিব না। হ্যাঁ, ফর্ম তৈরি করবো, কন্ট্যাক্ট রাইট ফর্ম, কন্ট্যাক্ট রাইট আমরা ফর্মই পাবো, মানে ব্যবহারগুলো আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে কি আমরা পাচ্ছি ইনপুট রো, ইনপুট রো পেলাম, ইনপুট রোডের পর পাচ্ছি আমরা কি লেভেল। আচ্ছা, আমরা এখানে কয়েক আগে আরেকটা অপশন দেখি, আমরা ইনপুট রোটা পরে নেই, আমরা লেভেল পাইছি, লেভেলের পর কী পাচ্ছি আমরা ইনপুট টাইপ, ইনপুট টাইপ টেক্সট আছে একটা দুটো তিনটা। আচ্ছা, আমি ইনপুট টাইপ ধরি, লেভেলের পর ইনপুট টাইপ, তাহলে ইনপুট টাইপ সবগুলো ধরতেছে, এটাও 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 ধরতেছে, আর এখানে পাচ্ছে টেক্সট এরিয়া, ইনপুট টাইপের পর পাচ্ছে হচ্ছে ইনপুট টাইপ, এখানে ইনপুট টাইপ অবশ্যই কী দিবেন, সাবমিট, কারণ আমরা সাবমিট বাটনটাকে ধরতেছি, তাই না? অলরেডি যদিও আমরা একটা স্টাইল করছি বুট স্ট্রাপ দিয়ে, ও আমরা তো একটা ইয়ে দিচ্ছি এখানে বাটন সাবমিট লিখছি, সো এটাকে আর ডিফেন্ড করতে হবে না, এটাকে আর ডিফেন্ড করতে হবে না, এমন লিখলেই হবে যে এইটাই ফর্ম দেই, ফর্মের ভিতরে বাটন সাবমিট। এরপর কি আসতেছে আমাদের টেক্সট এরিয়া, অবশ্যই টেক্সট এরিয়া কিন্তু ইনপুট ইনপুট টাইপের মধ্যে পড়ে না, টেক্সট এরিয়া কিন্তু আলাদা একটা ইনপুট টাইপ, ঠিক আছে? মনে থাকবে এগুলা, ফর্মের ভেতর কিন্তু লেভেল, লেভেল কিন্তু বাইরেও থাকতে পারে,
এই জিনিসগুলো আপনাদেরকে অলওয়েজ মেনটেন করতে হবে। বুঝছেন কেন দিলাম? এটা ফর্মের ভেতর লেভেল আছে, ফর্মের ভেতর ইনপুট টাইপ। আমরা যদি চাই যে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেল, এগুলো ছাড়া আর কোনো ইনপুট টাইপে স্টাইল হবে না। আমরা কিন্তু এখানে ডিফেন্ড করতে পারি যে ইনপুট টাইপ ইকুয়াল কি টেক্সট, আর এই পুরোটাই ধরি আমরা। এটা কেমন করে করে জানেন? এই যে একটা অনেক সিলেক্ট হয়ে গেল, আবার এই পাশে থাকলে এই পাশে সিলেক্ট হয়, হ্যাঁ কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি যদি ডুপ্লিকেট করে, আমি তো কপি করতেছি। এই যে মনে করেন যে আপনি রাইট সাইডে আছেন, রাইট সাইডে থাকা অবস্থায় শিফট ধরবেন, শিফট ধরে হোম বাটনে প্রেস করবেন, হোম কিবোর্ড থেকে হোম বাটনে। ডান পাশে থাকলে কিবোর্ডের শিফট চেপে হোমে ক্লিক করবেন, আর যদি বাম পাশে থাকেন শিফট চেপে ধরে ইন্ডে ক্লিক করবেন, মানে ইন্ডে প্রেস করবেন। ডানে থাকলে তার মানে আপনি সবার শেষে আছেন, হোমে ফিরতে হবে মানে আগে, আর যখন হোমে থাকবেন আগে আছেন তার মানে ইন্ডে ফিরতে হবে, ইন্ড। ঠিক আছে, তাহলে ইনপুট টাইপ টেক্সট পাইলেন। এখন কি আছে ইনপুট টাইপ? এমন হলো কেন? এখানে আচ্ছা, এরপর কি আছে আর কিছু? নাই, এতটুকুই। সো আমরা এখন ইনস্টল করি। আমরা জেনারেলি জানি কি হবে এখানে, তাই না? আমরা একটু কাজ করে আসি অটোমেটিক্যালি। আমরা এখানে বল জানি যে প্যাডিং কত পাবে, পাবে না আমরা জানি না, 60 পিক্সেল 0 পিক্সেল জেনারেলি জানি যে 60 পিক্সেল টপ এবং বটমে, আর লেফট রাইটে 0 পিক্সেল। আর এখানে কন্টাক্ট এইচ2 কী হবে? অবশ্যই ফন্ট বোল্ড হবে, তাই না? অবশ্যই বোল্ড হবে। সো বোল্ড অবশ্যই হবে, দেন ফন্ট সাইজ কত হবে? 25 পিক্সেল আপাতত ধরে রাখি। আর টেক্সট ট্রান্সফর্ম কী হবে? আপার কেস, বুঝছে? কিন্তু আরেকটা ব্যাপার, আমরা একটু অন্য পেজগুলোতে আসি, এগুলো একটু মেনটেন করতে হবে আমাদেরকে। যেমন এখানে আমরা কী দিয়ে রাখছি? 22 পিক্সেল পোর্টফোলিওতে আসি, কারণ এগুলো সমান সমান থাকলে দেখতে সুন্দর লাগবে। এখানেও 25 পিক্সেল আছে, আসলে এগুলোকে সব 22 করলে বেটার, আমরা 22 পিক্সেলই দিই। অবশ্য 25 থেকে 22 পিক্সেলের দূরত্ব খুব বেশি বোঝা যায় না, অনেকটাই কাছাকাছি, তাই না? আচ্ছা হোক, তো আমরা পাইলাম এটা এই অবস্থায়। এখন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমরা মার্জিন বটম দিব কত? 10 পিক্সেল, আরও বাড়াই, 15 পিক্সেল থাক, হ্যাঁ 15 পিক্সেল। আচ্ছা, লেফটের আপাতত কোনো কাজ নেই এখন, হ্যাঁ আমাদের কাজ যেটা সেটা হচ্ছে ইমেজে। আমরা চাইলে এইটাকে আলাদা একটা ক্লাস দিতে পারি। এখানে কোথায় গেল এইটা? এটা কিন্তু কন্ট্যাক্ট পেজের ব্যানার। হ্যাঁ, এখানে কয়েকটা বিষয় বোঝার আছে। সেটা হচ্ছে যে আপনি যদি চান আমরা যেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করব, আমরা চাই যে কন্ট্যাক্ট পেজের ব্যানারটা আমরা চেঞ্জ করতে পারবো। অ্যাডমিন প্যানেল থাকবে আমাদের এই পুরো থিমটাকে কন্ট্রোল করার জন্য, থিম এনাটা অ্যাডমিন প্যানেল থাকবে, যেটাকে অপশন প্যানেল বা অ্যাডমিন প্যানেল বলা হয়। আপনারা যদি চান যে না এই এই ব্যানারটাকে আমরা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করবো, এই পেজে হাত দিব না, কোডে হাত দিব না, জাস্ট আপলোড করবো ডিলিট করবো, এরকম একটা অপশন থাকবে, তাহলে কী হবে যে এইখানে আপনি এটাকে একটা স্পেশালি ক্লাস দিয়ে ডিজাইন করে দেন। এইভাবে রাখলে রাখতে পারেন, কারণ আপনি কল যেখানে কল করবেন সেখানেই এটা আসবে, ঠিক আছে? কিন্তু আমরা চাই যে না আমরা এটাকে আলাদাভাবে স্টাইল করবো, যাতে করে এই কন্ট্যাক্ট এই লেফটের ভিতরে আরও অনেক ইমেজ আসতে পারে, এইখানে আরও অনেক ইমেজ আসতে পারে, তখন কিন্তু সবগুলো ইমেজের সাথে একরকম হয়ে যাবে, বুঝছেন? তো আমরা ক্লাস দিলাম কন্ট্যাক্ট ব্যানার। আচ্ছা, এখানে আমরা দেখি এটার হোয়াইট কতটুকু আছে। যদিও আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কন্ট্যাক্ট যে পেজ, কন্ট্যাক্ট পেজের ব্যানার কিন্তু ওইটাই আছে, এটা আছে না, এটাই তো আছে, হ্যাঁ ওইটাই আছে। তো আমরা ওটাকে তাহলে ওইভাবে করে মেজার করছি। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে
রিফ্রেশ দেই, পাইছে? আমরা ওয়াইডটা ডিফাইন করে দিই, দেখি 100% দিলে কি হয় দেখেন। তার মানে কি, এখন আমরা যেটা ওয়াইড দিলাম মানে এই 100% একটা কার ওয়াইড হলো বলেন তো? আমাদের যে কন্টেইনারটা আছে না, এই যে কলএমডি সিক্স, এই সিক্সের ওয়াইড যতটুকু ততটুকু কিন্তু সে ধরছে এখন। এটা কিন্তু ফিক্সড ওয়াইড না, এটা হচ্ছে ফ্লেক্সিবল ওয়াইড, যে যত বড় কন্টেইনার হবে তত বড় ওয়াইডটা বাড়বে আস্তে আস্তে। আচ্ছা, এখন মার্জিন বটম দেন 20 পিক্সেল, কারণ টপেও 15 পিক্সেল দিলাম, কারণ টপেও অলরেডি 15 পিক্সেল মার্জিন আছে। আপনার চাইলে এটাকে ফিক্স ওয়াইড দিতে পারেন, যে ওয়াইড হচ্ছে ওয়াইড 570 দিলাম না, 575। হ্যাঁ ভালো, মানে ভালো আছে আবার প্রবলেমও আছে। প্রবলেম হচ্ছে কি, যদি কখনো কন্টেইনারটা সাইজ বড় হয়ে যায়, ইমেজটা বড় হবে তখন। এর এটা আসলে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে নিতে চান, মেনটেনটা কিভাবে করতে চান, এতটুকু। আগে থেকে ডিফেন্ড করা, হ্যাঁ 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 সেটা ঠিক আছে। হ্যাঁ না, বড় তো হবে না, আমি বলতেছি কি যে যখন আপনাদের এই আপনারা যখন বুটস্ট্র্যাপ ইউজ করতেছেন, এটা কিন্তু একটা ফ্লেক্সিবল মানে রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক, তো যখন বড় করবেন স্ক্রিন সাইজ অটোমেটিক্যালি ইমেজটা সবই বড় হবে, বুঝাতে পারছি? কারণ অনেক সময় দেখবেন যে ছোটো স্ক্রিনে আপনি একদম হয়তো ফুল স্ক্রিন জুড়ে ডিজাইন করছেন, কিন্তু বড় স্ক্রিনে গিয়ে কী হয়েছে মাঝখানে, বুটস্ট্র্যাপ ইউজ করছেন, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 628। তবে হ্যাঁ, এখানে প্রবলেম আছে। কেমন প্রবলেম আমি বলি, যে আপনারা কিন্তু এখানে কন্টেইনার অনলি কন্টেইনার ইউজ করছেন, প্রথম ক্লাসে বলছিলাম যে যদি কন্টেইনার ইউজ করেন তাহলে একটা একটা ফিক্স ওয়াইড পাবেন, 1170, 15-30 পিক্সেল তো প্যাডিং আছেই ওটার সঙ্গে। কিন্তু আপনারা যদি কন্টেইনার ফ্লুইড ইউজ করেন, দেখেন কি হবে, কমবে মানে মার্জিন কমবে না, বাড়বে, পুরো স্ক্রিন জুড়ে হয়েছে এখন। আমরা কিন্তু এই পেজটাকে এখন রেসপন্সিভ করিনি, কিন্তু আমরা যখন পেজটাকে ছোট করবো অটোমেটিক্যালি কিন্তু ছোট হয় না, কেন হয়, কারণ আমরা বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক ইউজ করছি, কিন্তু এখানে ফুলি রেসপন্সিভ হয়নি, কারণ অনেকগুলো এলিমেন্ট আপনার এখানে স্টাইলে হাত দেয়নি, দেখেন দেখেন ভেঙে চড়ে গেছে না, ভেঙে চড়ে গেছে, কিন্তু এই মানে ফুটারে কোনো হরিজন্টাল বার, আরে ভার্টিক্যাল সরি, হ্যাঁ হরিজন্টাল কোনো বার আসে না, এটাই বোঝা যায় যে আমাদের পেজটা অলমোস্ট 50% প্লাস রেসপন্সিভ। যেগুলো প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করবো ম্যানুয়ালি। যাই হোক, তো এটা এখানে গেল। এরপর যেটা প্যারাগ্রাফ আছে সেটাকে আমরা টেস্টেল করি, প্যারাগ্রাফটাকে আমরা ফন্টটা রেগুলার হবে, রেগুলার এটা লাইন হাইট দেই, লাইন হাইট মনে করেন না 18 পিক্সেল দিবে, হ্যাঁ এত কই, অল্পই তো। এরপর যে অ্যাড্রেস যেটা আছে আমরা দিব হচ্ছে মার্জিন নেই আমরা হচ্ছে 10 পিক্সেল 0 পিক্সেল, ঠিক আছে। কালার দেখলো, মানে আমরা তো কালার নিয়ে কাজ করিনি, ফন্টের কালার নিয়ে কাজ করিনি এখনো, যখন করবো তখন দেখবো আমি এগুলো। তো মার্জিন হচ্ছে 10 পিক্সেল 0 পিক্সেল, আচ্ছা সরি এটা মার্জিন এখানকার না, এটা হচ্ছে অ্যাড্রেসের মার্জিন, রিফ্রেশ দেই। এগুলো কি প্যারাগ্রাফ না, আপনি চাইলে প্যারাগ্রাফ হিসেবেও কাউন্ট করতে পারেন এগুলোকে, অথবা চাইলে আপনি লিস্ট আইটেমও কাউন্ট করতে পারেন। কীভাবে কাউন্ট করা আছে এখানে খেয়াল করি আমরা, দেখেন এখানে কিন্তু লিস্ট আইটেম হিসেবে কাউন্ট করা আছে। সো আমরা এখানে লিস্ট আইটেম হিসেবে কাউন্ট করি, মার্জিন বটম দেই, প্রতিটা প্যারাগ্রাফের আর লিস্ট আইটেমের পর এখানে একটা মার্জিন হবে, হয়েছে? যদি আমরা এমন দেই তাহলে কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই অ্যাড্রেসের মার্জিনটা কিন্তু উপরে বাড়াই দিতে হবে, তাহলে নাহলে কিন্তু অ্যাডজাস্ট হবে না। আমরা আরেক কাজ করতে পারি, সেটা হচ্ছে মার্জিন টপ, ঠিক আছে, এবং আমাদের বটমে মার্জিন দরকার নেই কোনো। সো আমরা এটা কাজ করি, বট 15 পিক্সেল
মার্জিন টপ, আর আমরা এলআই কি করলাম, মার্জিন বটম করলাম 10 পিক্সেল, তাই না? আর এই পি পি এর কাজ অবশ্য আপাতত আমাদের এখানে নাই, তো আমরা পি কে নর্মালি যা আছে তাই রেখে দিলাম এখানে, রিফ্রেশ দিই। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, আচ্ছা লাস্টে আবার প্যারাগ্রাফটা আসলো কই থেকে? ও ঠিক আছে, এটা এটারই অংশ, কিন্তু এটা তো এমন কথা না, আমরা ইয়ে করছি ওই ফুটারে যেটা ছিল সেটাই কপি করে বসাই দিচ্ছি, এই যে ফুটারে আছে না, আমরা তো হুবহু এটাকেই কপি করছিলাম, মনে নাই? হ্যাঁ আমরা তো হুবহু ওটাই কপি করছিলাম, ক্লাসগুলো দেখেন তাহলে ওখানে লেকচার দেয়া আছে, হুবহু কিন্তু কপি করছিলাম আমরা এটাতে। এখন এসে আচ্ছা, তো এখানে আমাদের এইটা এই সাইডটা আপাতত কমপ্লিট, এখন আমরা এই পাশে আসি, এটা কমপ্লিট করে দেন এই পাশে আইকনগুলো অ্যাড করবো। আইকন কিন্তু এখানেও অ্যাড করা হয়নি কোনো, আবার এগুলোকে কিন্তু সাইজ করা হয়নি, দেখেন এগুলো কিন্তু ক্যাপিটালাইজ হবে সবগুলো, করা হয় নাই ম্যাডাম, আপনি করছেন আমি করিনি, তো বলবো এবার ৬৯১। আচ্ছা মনে করেন যে এই যে বিশাল একটা স্টাইল শিট অনেক বড়, আপনি হুট করে একটা পেজে যেতে হবে আপনাকে, সেই ক্ষেত্রে কী করবেন? এই বারবার আপনি টানবেন আর পেজের পেজের লাইন নাম্বার দেখবেন কত হচ্ছে, কন্ট্রোল দিয়ে জি দিবেন, জি গো টু দিয়ে বলবেন যে আমার লাইন নাম্বার ৬৯১ দেওয়া দরকার, আসছে? আপনি তো অলরেডি লাইন নাম্বারটা এখানে দেখে ফেলছেন তাই না? জাস্ট এখানে আসবেন, কন্ট্রোল জি দিবেন, দেন গো টু, এই যে বলা আছে লাইন নাম্বার, দেন আপনি আমি কোথায় এখন আছি দেখেন, ৬৯৭ লাইনে আমার মাউস কার্সারটা আছে, আর আমি হায়েস্ট যেতে পারি ৭২০ নম্বর লাইন পর্যন্ত, কেমন করে? কারণ ৭২০ পর কোনো লাইন নেই আর, ঠিক আছে? এটা ওই আপনার সাবলাইন টেক্সটের ক্ষেত্রেও সমান এরকমই। আচ্ছা তাহলে আমরা কোথায় চেঞ্জ করলাম, ৬৯১ না এটাকে, ওকে তো এটা কমপ্লিট। এখন আমরা এদিকে আসি, এদিকে এসে যে কাজটা করবো সেটা হচ্ছে রাইটে আসি, ফর্ম, আমরা ফর্মটা, আচ্ছা ফর্ম ঠিক আছে, ফর্মের ভিতর যে এলিমেন্টগুলো এটাও ঠিক আছে, আমরা প্রথমে লেভেল লেভেলটাকে কাউন্ট করি, তো আমাদের লেভেলটা কেমন আছে দেখেন তো, আমাদের ফিল্ডের উপরে না লেভেলটা, এই জন্য কী করতে হবে, আর এখানে তো পাশাপাশি আছে, আমাদের কী করতে হবে এখন, ডিসপ্লে ব্লক হয়েছে, মার্জিন দেন, মার্জিন বটম দেন 10 পিক্সেল হয়েছে। আচ্ছা মার্জিন বটম অবশ্য মার্জিন টপ বটম দুটোই দিতে পারেন, আর এখানে দেন 0 পিক্সেল, তাহলে টপ বটম দুপাশেই 10 পিক্সেল করে থাকবে, অথবা আর একটু কমায় দেন, অর্থাৎ 10 পিক্সেলই থাকবে, টপ বটম দুদিকেই আছে। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা অনলি বটম রাখি 10 পিক্সেল, পরে চেঞ্জ করবো এটা, এটা হচ্ছে লেভেলের লেভেলের ক্ষেত্রে, তাহলে হচ্ছে ৬৪৫, এই যেখানে হ্যালো। এরপর হচ্ছে কি আমাদের ইনপুট টাইপ, তাই না? ইনপুট টাইপ দেখি আমরা, আমরা ইনপুট টাইপ এখানে যেটা পাইছি, আমাদের প্রতিটি ইনপুট টাইপ খেয়াল করেন, ইনপুট টাইপের পর কিন্তু কোনো মার্জিন নাই তাই না, একদম এর সঙ্গে লাগা, দেখেন আছে মার্জিন, আছে কোনো মার্জিন, একদম লাগা লাগা না, তো এই জন্য কী করবো আমরা মার্জিন বটম নেবো এইখানেও 10 পিক্সেল, এবার ফাঁকা হয়েছে। আচ্ছা না দেইনি, কারণ তখন তো ওটা টোটালটাই আমার লেভেলের জন্য হয়ে যাচ্ছিলো, তো লেভেলের টপে তো আমার মার্জিন দরকার নেই, লেভেলের বটমে দরকার, আবার আমাদের ইনপুট ফিল্ডের টপেটা দরকার নেই, ইনপুট ফিল্ডের নিচে দরকার, তাহলেই তো দুটো একটা একটার সঙ্গে আলাদা আলাদা হয়ে গেল, কিন্তু আপনি যদি দুটোতেই দেন তাহলে ব্যাপারটা কেমন না, আমি যদি এখন লেভেলের উপরে টপ দিতাম তাহলে কি লেভেলটা এখানে থাকতো না নিচে নেমে দেখতো, কিন্তু আমার তো এটা অ্যালাইনমেন্ট দরকার তাই না, এই জন্য 649 নম্বর লাইনে। আচ্ছা
দেন আমাদের এখানে যা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে এই রোতে আসি, এটা হচ্ছে ইনপুট রো। ইনপুট রোড, ইনপুট রোড যে ইনপুট টাইপগুলো আছে খেয়াল করেন আমরা সেই ক্লাসটা নেইনি এখনো, আমরা ইনপুট রো একটা পাইছি না এখানে, ইনপুট রো, ইনপুট রোর ভিতর যে ইনপুট টাইপগুলো আছে এই পর্যন্ত নিন, ইনপুট রোর ভিতর যে ইনপুট টাইপগুলো আছে এগুলোকে কি করব আমরা, ডিসপ্লে আর আমরা ফ্লোট করতে পারি, হয়েছে ফ্লোট করলে ডিস্টার্ব হয়েছে অবশ্য, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা দাঁড়ান, প্রথমে এক এক কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে সহজ ভাষায় তৈরি করতে হবে, না হলে কন্ট্রোল করা যাবে না এটা। প্রথমের যেটা এটা হচ্ছে ইনপুট কলাম, কলাম দিয়ে তো ভাগ করতে হবে, দুটো কলাম না, কি ভয় লাগতেছে এগুলো দেখে এমন করে, একটু একটু তো ঝামেলায় পড়তেই হবে। আর এটা ক্যারেক্টার ডট ইনপুট, এগুলো বুট স্ট্র্যাপ দিয়ে খুব সহজে দেওয়া যায়, আমি আমি কিন্তু আমি সবগুলো বুট স্ট্র্যাপ আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ তখন আপনারা পেজের মেজারমেন্টটা বুঝবেন না। এখন ইনপুট কলাম আছে, ইনপুট রোয়ের ভিতরে তো ইনপুট কলাম তাই না, আচ্ছা ইনপুট কলাম, সো আমরা ওয়াইট দেই, কত দিব 50% দিছি, হয়েছে 50%, ডিসপ্লে কি করবো ইনলাইন ব্লক করলে আসবে, আসতেছে না তো কি করব, ফ্লোট করব, আসছে আসছে। এখানে আমরা দুটো কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা ফ্লোটও করতে পারি অথবা আমরা কলাম দিতে পারি, বুট স্ট্র্যাপের কলামগুলো বুঝছেন, কলামও আমরা ডিফেন্ড করতে পারি এখানে, কেন এখানে এমন করে করলে সমস্যা কি, শর্টকাট খোঁজেন কেন, হাতে হাতে একটা কোডিং লিখে শেখে, সবসময় সময় মাথা চিন্তা করলে একসময় ঠকে যাবেন নিজেরাই, এখন বড় করেন হোয়াইট দেখি কতদূর পর্যন্ত যায়, এখানে কিন্তু ওভারফ্লো করবে, দেখেন ওভারফ্লো করতেছে না, বাড়ছে তো, ওভারফ্লো করা যাবে না, আমাদের একটা লেভেলগুলো থাকতে হবে, দেন প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেল না অবশ্য 5 পিক্সেল, 5 পিক্সেলই নেই 7 পিক্সেল থাকবো, আর আর কি নিব, মেসেজ তো বড় হবেই, মেসেজের অবস্থা ওভাবে থাকবে, আমরা আপাতত তো এইটা নিচ্ছি, আমরা তো এই এই দুটোকে ডিজাইন করতেছি আপাতত, সো নিচে চিন্তা করিয়েন না, পরে 660 আমরা এখন এইটাকে ধরিনি কিন্তু এখনো, মানে আমরা নর্মাল স্টাইলগুলোকে কিন্তু এখন ধরিনি, আমরা যখন এখানে ক্লিক করবো তখন আমরা স্টাইল পাবো, পাইছি এখন, আচ্ছা সো এখানে হোয়াইট আবার দেন 300 পিক্সেল দেন, এখন কি এটা ধরতেছে এ কথা বলে এখন, আচ্ছা এ কথা যদিও বলতেছে, আমরা একে 500 পিক্সেল করে দিলাম, 560 করলাম, বড় হয়ে যায় 840 20, আচ্ছা এমনটা হলো এখানে, আর আমরা এটা কি পাচ্ছি, প্যাডিং পাচ্ছি, আবারও প্যাডিং কত পাচ্ছি, 7, আচ্ছা 7 পাইলাম, আমরা কপি করলাম,
কোথায় এটা? এইখানে। আচ্ছা এটা গেল। আর তাহলে আবার এইটা কেমন করে করবেন? তাহলে এইটাকে কিন্তু আপনাদেরকে সেম স্টাইলে স্টাইল করতে হবে। সো এটাকে এখানেই দেন, ঠিক আছে? এটা যদিও একটু ঝামেলা করবে, বাট হ্যাঁ হ্যাঁ টেক্সট এরিয়া আমরা ওইভাবে দিব না। টেক্সট এরিয়াকে আমরা ডিরেক্টলি হাইট দিব, হাইট টেক্সট এরিয়াকে আমরা ডিরেক্টলি হাইট দিব, হাইট দিব মনে করেন যে 150 পিক্সেল, বুঝছে? এখন দেখেন এই দূরে কিন্তু লেভেল হয়নি, লেভেল হয়েছে কিগুলো? লেভেল কিন্তু হয়নি ঠিক মতো। হ্যাঁ আমরা এটাকে যদি 100% করি দেখেন তাহলে লেভেল হয়েছে। ওই দুটো হয় নাই, না হোক ওই দুটো হয়নি, ওই দুটোকে আমরা অন্যভাবে লেভেল করতেছি। আমরা এটাকে 100% নেই এখন, কারণ আমাদের যে কন্টেইনারের সাইজ কল MD6 ওইটার সাইজ কিন্তু ধরছে এখন এটা। সো আমরা এখানে আসি, আর এখানে যে যেগুলো আছে সেটা হচ্ছে আমরা হোয়াইটটা আমরা এখানে 100% দেই, কিছু হবে? কিছু হয়, হ্যাঁ কিছু হয়, কিন্তু ঝামেলা করে একটু। সেটা হচ্ছে আমরা তাহলে 100% না দিই, আমরা এক কাজ করি, আমরা এখানে 80% দিলেও হবে না, অবশ্য 90% মার্জিন রাইট। আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা কোথায় কোথায় স্টাইল করলাম, এইটা না, এইটাকে আমরা কমেন্ট করে রাখি। আর কোনটা কমেন্ট করছি? এই পুরোটা, তাই না? কেন করলাম আমি একটু পর দেখাচ্ছি। আমরা তার আগে একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে এটা তো কলম MD6, তাই না? আর ইনপুট রো এটা, এই যে এইটা, এটা কত হইতে পারে? কল MD3, এটা কত হবে? কল MD3, তাই না? এখন যদি রিফ্রেশ করি একটু দেখি তো কিছু হয় কিনা এখানে। অবশ্য রো বা কন্টেনারের ইয়ে না থাকলে কাজ করবে না, না এইভাবে হবে না, এটা বেকার, ঝামেলা করা দরকার নেই, আমরা ম্যানুয়ালি করি এটা। এখানে কি ছিল জানি? এইভাবে ছিল, টেস্ট করলাম জাস্ট, দেখি রেজাল্ট কি দিবে, কিন্তু রেজাল্ট ভালো আসবে না। আচ্ছা এইভাবে থাক, আমরা এটাকে একটা স্টাইল করি। হ্যাঁ হ্যাঁ একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমরা 280 না 278 বা 270, আমরা 270 পিক্সেলে রাখলাম। হ্যাঁ 270 পিক্সেলে রাখলাম আমরা এখানে, এটাকে 200 কোথায় গেল? 270 পিক্সেল রাখলাম। রেখে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে হ্যাঁ আমরা এখানে মার্জিন দিব, মার্জিন রাইট দিব কত? ধরেন 20 পিক্সেল দিলাম, খেয়াল করেন, বুঝছে? একটু বাড়াই, আমার কাজ করে না কেন? ওইটা কত?
ওটা সাইজ থেকে একটু সুকম নিলাম নিয়ার পরে ইয়া ফাস্ট স্টাইলে হ্যাঁ ওটা তো ওটা ঠিক আছে মানে আমি একটু অন্য গ্রেনে দেখতেছি সেটা হচ্ছে এবার হয়েছে না মোটামুটি কিন্তু হয়েছে এবার কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি এইটা একটু ছোট হয়েছে এটা একটু বড় হয়েছে তাই না তাহলে এটাকে একটু ছোট করি আমরা ইফেক্ট কি বোঝা যায় হ্যাঁ কি বোঝেন না না মার্জিনের ইফেক্টের কথা বলতেছি মার্জিন মার্জিনটা তো কথাই বলে না এটা এটা বাদ দিয়ে দেখি তো কি হয় তাহলে আমরা এইভাবে রাখি 260 যেহেতু আমরা লেভেল পাচ্ছি তাই না লেভেল পাইছি না কোন ঝামেলা হয়েছে রাকিব ভাই তাহলে ঝামেলা হয়নি যেহেতু ঝামেলা করার দরকার নাই আমরা এখানে কি পেয়েছি এটা সাবমিট বাটনটা পাচ্ছি ও এখানে আরেকটা করা আছে সেটা হচ্ছে না এই যে এগুলো ওই যে বলছিলাম যে এখানে যখন ক্লিক করি তখন একটা বর্ডার আসে আউটসাইডে এটা হবে কি ফোকাসে না ফোকাসে তো চেঞ্জ করবো ফোকাস মানে কি যখন মাউস আমরা অ্যাক্টিভ রাখছি ওটাই তো ফোকাস তাই না কথা বলেন যখন আমরা মাউস একটা ফিল্ডের মধ্যে রাখতেছি ওটাই তো ফোকাস করা নাকি হোভার করা হোভার মানে কি জাস্ট মাউসটা নিয়ে যাওয়া ক্লিক করা না ফোকাস হচ্ছে অ্যাক্টিভ করা তাহলে হচ্ছে আউটলাইন বুঝলে এখন যদি চাই যে না আমি যখন ক্লিক করবো একটা বর্ডার ব্ল্যাক আসবে সেই ক্ষেত্রে আমি ওটাকে দিতে পারি সমস্যা নেই আচ্ছা এটা বাদ গেল আবার এখন আসছে এইটা ও টেক্সট ওখানে হাইট দেয় না হাইট আমরা দিব কত 150 পিক্সেল ঠিক আছে আর এটাকে আমরা কি করবো এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস ঠিক আছে আপার কেস কালার কি দিব হোয়াইট তো আছেই হোয়াইট থাক আমরা ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড কালার কি আছে হ্যাঁ আমরা বুটস্ট্র্যাপকে ওভাররাইড করছি যেটা ওই যে একটু আগে রাকিব ভাই বললো ব্যাকগ্রাউন্ড কালার দিব এটা পাইছে পাইছে পাইনি তারপরেও পাইনি না আচ্ছা না পাক সমস্যা নেই এবার পাইছে আচ্ছা এখন বর্ডার রেডিয়াস কি দিবেন 0 পিক্সেল হয়েছে বর্ডার না হয়েছে হ্যাঁ ওই যে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিকে তুলে দিয়ে ব্যাকগ্রাউন্ড দিলাম এখানে কিন্তু আমরা দুটো প্রপার্টি ইউজ করছি একটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রপার্টি আর একটা হচ্ছে ডিরেক্টলি কালার তো যখন বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার দিছি তার মানে কি একটা প্রপার্টি অনলি অ্যাপ্লাই হবে ওখানে ইম্পর্টেন্ট আর অ্যাপ্লাই হবে না বর্ডার নান করলাম এখন কি প্যাডিং দিছি প্যাডিং আছে কি এখানে আছে ফন্ট ওয়েট দিই আগে ফন্ট ওয়েট বোল্ড প্যাডিং 3 পিক্সেল দিলাম আচ্ছা 5 পিক্সেল দিলাম আর 10 পিক্সেল দিলাম আরও বাড়াই রেডিয়াস কেমন করে পান রেডিয়াস কি আছে দেখেন তো আছে একটু আছে তাহলে বড় রেডিয়াসটা আমরা এখানে তুলে দিই এখন ঠিক আছে হয়েছে কাস্টমাইজ বুঝছেন দেবার রাকিব ভাই তাহলে কত 664 নাম্বার লাইনে এই এটাতে আর রোটা রোটা নেওয়া হয়েছিল কেন বলেন তো রো
অবশ্য রোটা নেওয়া হয়েছিল এই যে এই এগুলো থেকে এইটাকে আলাদা করার জন্য, নাহলে এগুলোর সঙ্গে বারবার ঢুকে দিত ভিতরে, ঠিক আছে। এই যে যেমন এখানে রো নিচ্ছি আমরা ইনপুট রো, এই রোটা কিন্তু এতটুকু, এই যে এতটুকু রো, এই দুটোই কিন্তু প্রপার্টি শুধুমাত্র, ঠিক আছে। আমরা যদি ইনপুট রো না নিয়ে আমরা যদি এমনি করতাম তাহলে কিন্তু হতো না এটা। আপনারা চাইলে এখান থেকে কী করতে পারেন, ক্লিয়ার করে রাখতে পারেন, ক্লিয়ার বোথ, যাতে করে কখনো ওভারফ্লো না করে, এটাকে ঝামেলা না করে কখনো যেন। লাইন নাম্বার 671 আমাদের তো কালার আছে, তাই না? আমাদেরও তো কালার আছে, সমস্যা নাই, আমরা বাইরিফল ওটাই রেখে দেবো। এবং এখানে যেগুলো আছে সেটা হচ্ছে একদম ব্ল্যাক, আর এগুলো কি একটু গ্রেইশ কালার। আচ্ছা, প্রতিটা পেজিতে এমন মনে হচ্ছে, তাই না? কন্টেইনার পি ধরি তাহলে আমরা, সবগুলো পেজ কি এমন দেখছেন আপনারা? আমরা তাহলে ওই কন্টেইনারগুলোকে যা আছে তাই থাক, এগুলোকে আমরা ব্ল্যাক না করতে চাই, তখন আমাদের ঝামেলা হবে আমাদের। আমরা এগুলোকে আইকন বসাই। আইকন কি আছে? এটা হচ্ছে ম্যাপ আইকন, এটা ফোন আইকন, আর এটা মেসেজ আইকন। তাহলে আমরা ফন্ট আসলে যাই, ফন্ট কি কি পাইলাম, ম্যাপ, ফোন আর মেসেজ, এই তিনটা বসানোর পর কিন্তু আমরা গুগল ম্যাপ অ্যাড করবো, মনে করাই দিবেন। ম্যাপ, এই যে ম্যাপ, ঠিক আছে। আচ্ছা, এটা নিলাম, কোথায় অ্যাড করবো? এইখানে এই দুইটা কিন্তু প্যারাগ্রাফ লিস্ট আইটেমে কিন্তু আছে, তাই না? সো খেয়াল করেন, আমরা কিন্তু এখানে আর জাস্ট ফন্ট অসমকে এইভাবে রাখতে পারছি না। আমরা কি করব, এই পুরো ক্লাসটা আছে না, ক্লাসটা কাট করলাম, কাট করে এখানে বসাই দিলাম, ঠিক আছে। এগুলো বাদ, আমরা এখন কি লিস্ট আইটেমের মধ্যে দিচ্ছি, এটাও বাদ, বুঝছেন? এখন এলআই এর ক্লাসের মধ্যে আমরা এটাকে দিচ্ছি, নাহলে তো আমাদের ওই যে এ এর যে বাই ডিফল্ট সেটা তো কাজ করবে না। আসছে আসে নাই, কারণ এই লিস্ট আইটেমকে বাই ডিফল্ট আনইনস্টল করা থাকে বুটস্ট্র্যাপে। আমরা এক কাজ করি, মার্জিন লেফট দেই 30 পিক্সেল, আসে নাই, কালার, ও হো সরি, ফন্টের সময় এক্সেল শীট তৈরি করা নেই, ফন্টের সময় এক্সেল শীট করা নেই, তাহলে তো ফুটারটাও সেম একই থাকবে। ও এখন এখন ফুটারটাকে চেঞ্জ করে নিই আমরা, কারণ ফুটারটা তো দেখছেন কী অবস্থায় আছে, তাই না? ফুটার দেখছেন না কী অবস্থায় আছে, কন্টেইনার এইখান থেকে। আসছে ম্যাপ, ম্যাপ আসছে কিন্তু ভেঙে গেছে, যাই হোক ভেঙে যাক, সমস্যা নেই, আমরা ভাঙা চোরা সব ঠিক করবো। এরপর কি সেল, এটা কোথায় হবে? এরপর নাকি ইমেল, হ্যাঁ ইমেল লাভ হবে, এটা কিটা কোনটা, মাছ
ফন্ড অসম এতগুলো ক্লাসে আমি কখনোই কথা বলিনি, আপনাদের মনে হয় চারটা ক্লাসে ফন্ড অসম নিয়ে কথা হইল, একটা ক্লাসে দেখাই দিলে ফন্ড অসমের কাজ শেষ, তারপর নিজে নিজে দৌড় দেন এখন। আচ্ছা দেখেন কী হয়েছে, এগুলো উল্টাপাল্টা হয়ে গেছে সব, হোক উল্টাপাল্টা সমস্যা নাই, উল্টাপাল্টা হলেও কিছু করার নেই। আমরা যেটা করবো অ্যাড্রেস না, অনেকগুলো ক্লাস নিতে হবে না, ও আচ্ছা আচ্ছা এখানে ঝামেলা ফেলে দিল, কোনটা হ্যাঁ আইকন যখন দুটো এলিমেন্টকে একটু কম্বাইন করবেন তখন তো ঝামেলা হবে, এই যে সেক্ষেত্রে লিস্ট এটিএম যে ডিসপ্লে ব্লক করে দিবেন, আর হচ্ছে একটু ঝামেলা আছে এখানে, না এইভাবে তো আসলে একটু ঝামেলা আছে, কারণ 640 আমরা জাস্ট আই গুলোকে, ও এখানে আই ওর আই এর কোনো স্কোপই নাই। আচ্ছা আমরা তাহলে প্যারাগ্রাফ গুলোকে ধরি একটু, পজিশন করি অ্যাবসলুট, টপ করি জিরো, বুঝতেছেন কিছু, লেফট করি 20 পিক্সেল, হ্যাঁ হোক না একটা ওভাররাইড করুক সমস্যা, কিন্তু আমাদেরকে তো সাইজে আনতে হবে এগুলো, আমাকে লেভেল আছে হয়েছে এটাই ঠিক আছে, তাহলে আমরা অ্যাবসলিউট দিলাম, রিলেটিভ দিতে হবে কাকে, এলাইয়ের ভিতরে তো পি আছে, তাহলে পির অ্যাবসলিউট রিলেটিভ কে, এলাই না, এগুলো বারবার আপনাদেরকে এত বলা লাগে কেন, কতবার আলোচনা করছি একটা বিষয়। আচ্ছা এখন এইটা না, এখন এটাকে কীভাবে নেবেন, এটাকে জাস্ট টপ পজিশনটা চেঞ্জ করেন, এলাই কি ফার্স্ট অফ টাইপের পি, ফার্স্ট অফ টাইপের পি কি লাস্ট টাইপ, লাস্ট অফ টাইপ মানে এলাই, এলাই হচ্ছে ফার্স্ট অফ টাইপ, ওর ভিতরের পি হচ্ছে লাস্ট পিটা, অথবা লাস্ট অফ টাইপ লাস্ট চাইলেও দিতে পারেন যেটা সুবিধা হয়। এটা টপ কত দিবেন, 20 পিক্সেল দেন, এগুলো এইভাবেই তো আপনারা অ্যাডভান্স কাজ শিখবেন বুঝছে, এখন কিন্তু আবার ঝামেলা করছে, ঝামেলা করুক কারণ ঝামেলা না করলে কাজ হবে না, ঠিক আছে আচ্ছা ঠিক হবে সমস্যা নাই,
আমরা এটাকে আচ্ছা এটা এই অবস্থা থাক আমরা প্রথম যে ইয়েটা প্রথম যে এলআই প্রথম এলআই ফার্স্ট ফার্স্ট অফ টাইম এর মার্জিন একটু বেশি করে দিব তাহলে কাজ হবে না প্রথম এলআই একটু মার্জিন বেশি দিলে কাজ হবে না আপনারা যদি অলওয়েজ আমার কনফিউশন দেখেন হয়েছে এবার যদিও একটু ঝামেলাদায়ক কিন্তু আমরা কিন্তু মোটামুটি একটা ভালো কাজ শিখলাম এখন আরো কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই কালারগুলো কিন্তু আলাদা এই কালার সো আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে দেখেন এগুলোর আবার ফন্টগুলো কিন্তু সাদা কালো আবার এগুলোর কিন্তু অন্য কালার এখানে কিন্তু একটু মারপেস আছে মারপেস ওরা দিয়ে রাখছে আগে আমরা মারপেস লাগাতে পারবো না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা কারণ আমরা অলরেডি মারপেসের মধ্যে নিজেরাই পড়ে গেছি সেটা এখানে এগুলোকে অ্যাড করে এটা আমাদের দুইভাবে ভাগ করা উচিত ছিল যে আগে ফন্ট অসমের আইকনটা এক পাশে দেন প্যারাগ্রাফগুলো আরেক পাশে বোঝা গেছে ফন্ট অসমের আইকনটা এক পাশে রেখে প্যারাগ্রাফগুলোকে আমরা আরেক পাশে রাখতে পারি তাহলে কি করতাম যে ফন্ট অসমের আইকে ধরে আমরা ওটাকে কালা দিতে পারতাম আর পি পি তো নর্মালি পি এমন থাকতো করবো ওটা অমন করবো অমন করবো যা দেখলেন মনে করেন যে ভুলে গেছে মানে এটা তো ভিডিওটা থেকে যাবে আপনারা দেখতে পারলেন যে আমরা কিভাবে এটাকে ফিক্স করলাম এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমরা তো কালার করতে পারতেছি না এখন যদি কালার করি তাহলে দুটোই কালার এটাও কালার হয়ে যাবে কারণ তাই না যে এলাইয়ের কালার দেওয়া মানে এটাও কালার হয় এটাও কালার হওয়া কিন্তু আমার দরকার কি ফন্ট রসমটা শুধু কালার করা আর এটাকে কালার করার দরকার নাই তো আমরা কি করব এখানে দাঁড়া দেখছেন ভুলে যান আমরা সবগুলোকে মুছে দেবো এখন হ্যাঁ না তারপর আপনারা দেখে রাখলেন যদি এরকম কোনো কমপ্লেক্স কমপ্লেক্স আসে আপনারা চেঞ্জ করতে পারবেন নিজেরাই ক্লাসটা কপি করলাম এখানে কি করব অনলি আই ট্যাগ দিছি আর কপি করি এটা কি দিব অ্যাড্রেস অ্যাড্রেস ডেসক্রিপশন মানে কাজ যখন সহজ করতে যাবেন খেয়াল করেন কাজ যখন নিজেরা সহজ করতে যাবেন আপনাকে একটু কোড বেশি লিখতে হবে মানে কাজে যদি ফ্লেক্সিবিলিটি চান তাহলে কোড বেশি লিখতে হবে এইখানে যদি কম্প্রেস করে রাখেন তাহলে ওখানে দম বন্ধ হয়ে যাবে কারণ ওখানে কিন্তু আপনি এইভাবে ফর্ম ট্যাগ পাবেন না এইভাবে ফর্ম লেখার চান্স পাবেন না ঠিক আছে ওই জন্যই যখন ওয়ার্ডপ্রেসের চিন্তা করবেন তখন ভাববেন যে এখানে কত ইজিলি এটাকে সলিউশন করা যায় ওখানে কিন্তু ইজিলি সলিউশন পাবেন না কন্ট্রাক্ট ফর্ম ঠিক আছে কারণ ওখানে ম্যানুয়ালি সরি অনেক কিছু অটোমেটিক ওখানে চলে আসে এবার তাহলে আমরা অ্যাড্রেসের ভিতরে কি পাইলাম একটা আই ট্যাগ পাইলাম আর একটা কি পাইলাম অ্যাড্রেস ডেসক্রিপশন পাইলাম
তাহলে আমরা এই যে ফার্স্ট অফ টাইপ এগুলো বাদ, অ্যাড্রেসের ভেতর কি পাইলাম, অ্যাড্রেস আই এর ভেতর কি পাইলাম, অ্যাড্রেস এল আই, এল আই এর ভেতর কি পাইলাম আই, তারপর কি পাইলাম ভাই বলে না, অ্যাড্রেস ডেসক্রিপশন, ঠিক এই অ্যাড্রেস ডেসক্রিপশনের ভিতরে কিন্তু পি আছে তাই না, এটাও কিন্তু ঠিক রাখতে হবে ডিসেন্ডেন্টটা। ওকে এবার স্টার্ট করি, হয়েছে এখন কিন্তু ঠিকই আছে, জাস্ট দেখাই কি করতে হবে, এটা যেটা এটাকে করবো আমরা কি ফ্লোট লেফট, মার্জিন কি দিব রাইট দিব 20 পিক্সেল, বুঝছে, আচ্ছা এটা মার্জিন মার্জিন রাইট দরকার নেই, এটা আমরা ফ্লোট লেফটটাকে কাউন্ট করি আগে, আর এই যে এটা আছে এটাকে কি করবো আমরা এফ এল ও, এটাও ফ্লোট লেফট করবো, আর এটাকে কি দিব মার্জিন লেফট দিব হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা আপনাদের কনফিউশন এখনও আছে আমি জানি যে এটা কী হইল, এলআই এলআই কি বলতে হবে কি ডিসপ্লে ব্লক আর মার্জিন মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা একটা জায়গায় সমস্যা হয়েছে অবশ্য, কারণ এটা সবগুলো কিন্তু হোয়াইট সেম না, আচ্ছা হোক আমরা দেখতেছি সমস্যা নেই, ভুল হচ্ছে না কিন্তু আমরা যা করতেছি ঠিকই করতেছি, একটু সময় নিচ্ছে আর কি এতটুকুই, ডিসপ্লে ব্লক বাদ, মার্জিনটা আমরা একটু বাড়াই আর একটু, আচ্ছা মার্জিনের চিন্তা বাদ দেন আপাতত, ক্লিয়ার করতে থাক 39, খুব কমপ্লেক্স মনে হচ্ছে নাকি, কমপ্লেক্স হয়ে লাভ নাই, এই যে আই আছে না আই আই এর একটা হোয়াইট দেন 20 পিক্সেল, এখন হয়েছে সমান 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 হয় নাই 10 পিক্সেল দিলাম, হ্যাঁ 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 আরে আসেনি আসবে এত চিন্তা করেন কেন, এটা কোথায় হবে আইতে, আর ডেসক্রিপশনের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ক্লিয়ার বোধ করা হয়েছে এখানে, কিন্তু মার্জিন বটম 20 পিক্সেল, আচ্ছা এখানে আবার মার্জিন বটম ঝামেলা করতেছে না, পেয়ারিং কেন দিবেন আপনি এই ব্যথা আপনার কি ঠিকই তো আছে, এগুলোকে যে বড় করলেই হয়ে যাবে, এখন এগুলোকে ধরি কালারটা কপি করে আনি আগে, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, কালার হচ্ছে হয়েছে দেখেন, টেক্সট অ্যালাইন কি হবে হবে না, ভার্টিক্যাল অ্যালাইন হবে না, যাই হোক না হোক নাই, যা গেলে কি আনা যাবে না, এটা কি মানুষ আসছে, ও ফন্ট সাইজটা দিতে হবে, ফন্ট সাইজ 18 পিক্সেল, বুঝছে বলেন এখন কোনো শব্দ থাকলে আপনাদের বলতে পারেন, কন্ট্রাক্টরদের কাজ কিন্তু কমপ্লিট, আপনি বলতে পারেন যে ভাই লাইন হেড দেন,
একটু লাইন হাইট দেন, কারণ এগুলো লেগে আছে তাই না, একটার সঙ্গে একটা লাগিয়ে লেগে আছে। এই যে বিশেষ করে এগুলো আমরা এই লাইনে একটু লাইন হাইট দিই, পি পি এও দিতে পারি আমরা এলআইতে, হ্যাঁ পিতে দিতে হবে, কন্ট্যাক্ট লেফটে না, কন্ট্যাক্ট কিন্তু ডেফিনেটলি, হ্যাঁ সরি কন্ট্যাক্ট লেফটে, লাইন হাইট 20 পিক্সেল বুঝছে, এটাকে 20 পিক্সেল দিলে আচ্ছা এখানে সমস্যা নাই ঠিক আছে। আমরা লাইন হাইট দিচ্ছিলাম হচ্ছে এইখানে, আর যেটাকে আমরা মার্জিন, একটা মার্জিন ইয়ে দিলাম না, মার্জিন বটম এটা না, এত না দিয়ে আমরা এটাকে 7 করে দিই, মানে গ্যাপটা অনেক দেখায় বুঝছে, এখন হয়েছে কন্ট্যাক্ট পেজ। আচ্ছা কন্ট্যাক্ট পেজ হয়েছে, আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এখানে কন্ট্যাক্ট আস বটম যেটা, এইটা ঠিক হয়নি, এখানে কেমন ছিল দেখি আমরা একটু,